তাসকিন কাণ্ডে রীতিমতো টালমাতাল দেশের ক্রিকেট। সেই ম্যাচের ঘুমকাণ্ডের পাশাপাশি এবার গণমাধ্যমে উঠে এসেছে নেপালের বিপক্ষে ম্যাচের আগের দিন রাতে বিশেষ পানীয় খাওয়ার অভিযোগ। যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট ইলেভেনে নাই, তখন আমি ফোন করি রাবিদকে, নাই কেন আমি রাবিদকে ফোন করি, করি না রাবিদ, হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রেট, আমি সোজা সবটা কথা বলি, আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম্বাস মিস করেছে তবে ও এসেছে। জাতীয় দৈনিক সমকালে রিপোর্ট এসেছে নেপালের বিপক্ষে ম্যাচের আগেও বমি করেছেন তাসকিন, এমনকি সেই ম্যাচের আগের দিন রাতে তাসকিনের সন্দেহজনক বিশেষ পানি খাওয়ারও অভিযোগ আছে টিমের পক্ষ থেকে। আবার এগুলো কথা বলাও তো বিপজ্জনক আছে, তাই আপনারা আমাদের এখানে কেউ করছেন না, যাতে সে পুরাটা পাবো কি বলেছি, এমন খবর তো বিপজ্জনক বটেই। তাসকিন আহমেদ সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ঠিক কয়টার সময় স্টেডিয়ামে পৌঁছেছিলেন সেই তথ্য জানিয়েছেন একেবারে স্পষ্ট করে। সেটার পাশাপাশি দলে জায়গা নেওয়ার পেছনে যে এটার কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না সেটাও নিশ্চিত করেছেন। একই সাথে এই ধরনের ব্যাপার নিয়ে মিথ্যা কোনো কিছু প্রচার করলে তাসকিন আহমেদ আইনি পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ার দিয়েছেন তার এই বিশেষ পোস্টে। তাসকিনের পাশাপাশি এক্ষেত্রে ক্রীড়া সাংবাদিকদের করা রিপোর্টকেই ভুল মনে করছে বিসিবিও। না আমি বলছি হঠাৎ করে সেদিন টিভিতে স্ক্রলে দেখছি ক্যাপ্টেন শান্ত বাদ, কে বললো জালাল ইউনুস, আমি যেসব ফোন করলাম আপনি কি ধরনের মন্তব্য দিলেন, কখন বাদ দিলাম, আমরা তো আলাপই করি না, আরে এত বড় একটা সিদ্ধান্ত আমি জানবো না, উনি বলে আমি বলি নেই, আমরা এটা কি বলে টিভিতে, এটা তো সোশ্যাল মিডিয়া না, টিভিতে স্ক্রলে দিচ্ছে, পরে পুরো ইন্টারভিউটা জালালে পাঠাই দিলাম, আমি এটা কোথাও তো বলি নেই। তাসকিন কাণ্ড সোশ্যাল মিডিয়ায় যতটা হইচই ফেলেছে সেক্ষেত্রে ব্যাপারটা ততটা গুরুতর কিনা সেটা দেখার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এ জায়গাটাতে তাসকিন আহমেদ কোনো অপরাধ করেছেন কিনা, আর অপরাধ করে থাকলে তাসকিনকে নিয়ে বিসিবির কি পদক্ষেপ আছে সামনে সেটা নিয়ে সব সিদ্ধান্তই বিসিবির কাঁধে। বিসিবি এই জায়গাটাতে কতটুকু তদন্ত করে ভবিষ্যতের একটা স্টেটমেন্ট তৈরি করবে সেটাই এখন দেখার বিষয়। আমার কি মনে হয় এখন whether it's right or wrong is a different issue, টিম্বাস ফেল করেছে সেটাও আমি শুনেছি, সেটা আমি শুনেছি অবশ্য আগে, হ্যাঁ এটা 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 আসলে আমি আগে শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই, আমি বয়সছে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে, এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে,